মুসলিম সন্তানের নাম সোহেল সোহেল তো সোহেল না এটা সোহাইল আসলে আমরা সোহেল বানিয়ে ফেলেছি তারপরে সজল নয়ন জুয়েল রাখা হয়েছে এক্ষেত্রে ইসলামের জ্ঞান অনুযায়ী আসলে কি করবে কিছু নাম আছে সেটা মুবাহ সেটা হোক বাংলা নাম অথবা আরবি নাম আর দ্বিতীয়ত কিছু খারাপ নাম আছে আছে না নবী সাল্লা অনেক সাহাবাদের নাম পাল্টার নাই পাল্টাইছে তাহলে আরবি হলেই সব নাম ঠিক হয়ে যাবে এটা ঠিক না আবার বাংলা হলেই সব নাম বেঠিক হয়ে যাবে এটাও ঠিক না আপনাকে নামের অর্থ দেখতে হবে সেই নামটার অর্থ যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই মুবাহের মধ্যে কোনো হবে আর আমরা মুসলিম হিসাবে অবশ্যই ইসলামী নামটাকেই প্রাধান্য দিই ইসলামী নাম মানে আরবি নাম নবীদের নাম সাহাবাদের নাম অথবা যে কোনো সুন্দর আরবি নাম এটাই আমাদের কাছে প্রায়োরিটি পায় অথবা আমি বলবো যে আপনি বাংলা নাম আপেল কলা পাতা হ্যাঁ কামডাঙ্গা এই নামগুলো না রেখে বরং একটু সুন্দর আরবি নামই খুঁজে নেওয়াটা ভালো কারণ নাম ধরেই কে আমাদের দিন প্রত্যেককে ডাকা হোক